হ্যালো বন্ধুরা, এখানে প্রচণ্ড প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এর জন্য আমি ভয়েস রেকর্ডিং করছি। এই যে আজকে আমরা বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে এসেছি। দেখো আস্তে আস্তে এখানে কিরকম কি দাম, কত কি সব দেখাবো আস্তে আস্তে। চলো সুন্দর সুন্দর, এগুলো ব্যাগগুলো খুবই সুন্দর, খুবই কম দামের মধ্যে এখানে জিনিস। আর দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছে এই মেলা, মানে এই ছোট্ট হাটটা উপভোগ করতে। ছোট্ট বলবো না, খুবই বড়, মানে পায়ে হেঁটে শেষ করা যাবে না। পুরনো হাট নতুন হাট দুটোই। এখানে দেখো মালাগুলো এত সুন্দর সুন্দর ছিল না, মানে সবারই নেওয়ার, মানে নিজেদের মধ্যে যে যেমন পছন্দ করবে তেমন। দামগুলো খুব কম ছিল, মালাগুলো খুব সুন্দর ছিল। দেখো এই সামনের এই মালাগুলো খুব সুন্দর, এখানে পাঞ্জাবি ছিল, আর এখানে দেখো হাতে তৈরি করা ঝুড়ি খুবই সুন্দর, এগুলো হাতে তৈরি করেছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ মেয়েদের সব চুড়িদার পাঞ্জাবি, খুব কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো এখানে ছিল। মেয়েদের কুর্তি এগুলো সব 110 টাকা করে, 150 টাকা থেকে শুরু এগুলো ছেলেদের পাঞ্জাবি। আর এখানে দেখো এটা পুরো মানে খুবই ইউনিক টাইপের একটা জিনিস এটা। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে নারকেলটা হয় না, নারকেলের নারকেলের উপরে আইচা যেটা বলে সেটা দিয়ে তৈরি করেছে এগুলো। আর খুব খুব ভিড় ছিল, এর জন্য ওইখানে ভয়েস রেকর্ডিং করতে হচ্ছে আমার। দেখো মোড়াগুলো কত সুন্দর, দেখেছো কত সুন্দর। এখানে একটা ছোট্ট করে বাউল গান হচ্ছে, দেখো কত সুন্দর, তোমরা দেখতে থাকো।
এইখানে সব কাঁথা স্টিচের জিনিস বিক্রি হচ্ছিলো, শাড়ি, বিছানার চাদর, গায়ের চাদর, খুব কম দামের মধ্যে ছিল। দেখো আমার বেটু, দেখেছো? গুড 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 করে আমার বেটু তাকাচ্ছে, কোনো কিছু নেই, শুধু ড্যাব 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 করে দেখেই যাচ্ছে কি হচ্ছে চারিদিকে। আমি এত ডাকছি, আমার কথা কোনো শোনার ইচ্ছাই নেই ওর। দেখো এখানে ছবিগুলো খুবই সুন্দর ছিল। আর এই মাখা কাকুটাকে কে কে চেনো? এ হচ্ছে শান্তিনিকেতনের, মানে আমাদের বোলপুর একটা ফেমাস একটা লোক যাকে বলে, এত টেস্টি মাখা করে, যে কোনো মাখা, কিন্তু ওনার প্রাইসটাও খুব সুন্দর। এখানে আম মাখা, তারপর বিলাতি আমড়া মাখা, পেয়ারা মাখা, অনেক রকমের মাখা ছিল। আমি বিলাতি, মানে বিলাতি মাখাটা খেয়েছিলাম, যেটা একটা বিলাতি দিয়েছিল 50 টাকা দাম নিয়েছিল, মানে খুব হাই, খুবই দাম, একটুখানি ছিল জাস্ট। এই যে আজকের মতন এইখানেই এন্ড করছি। তো সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবার একটা নতুন ভিডিও